আসসালামু আলাইকুম। কদিন আগে চিতই পিঠে বানাইলাম, এখন একটু হাউস হয়েছে যে একটু দুধ চিতই খাবো। সেই জন্য আমি 1 লিটার দুধ নিছি, নিয়ে এটাকে 1/3 ভাগ কমায় ফেলবো। জাল হইতে থাক, ততক্ষণে আমি এই যে চিতই বানাই নিছি, এই চিতইগুলোর মধ্যে থেকে আমি অ্যাকচুয়ালি 6টা ব্যবহার করবো। এই চিতই বানানোর রেসিপি আমার চ্যানেলেও দেখে নিতে পারেন, অন্যান্য চ্যানেলেও দেখতে পারেন, অথবা রাস্তাঘাটে 5 টাকা করে বিক্রি হয়, সেখান থেকে কিনে আনলেও পারেন। একটা ব্যাপার বলে দিই আপনাদের, চিতইয়ের উপরে যখন ফুলে উঠে এই জায়গাটা, আমি যখন দুধ চিতইয়ে দিব তখন এই জায়গাটা আমি একটু ছিঁড়ে দিব কিংবা ফাঁক করে দিব, কারণ ভিতরের এই ফুটা ফুটাগুলোর মধ্যে দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি মানে দুধগুলো ঢুকতে হবে আর কি। হ্যাঁ, কারণ চিতইয়ের মধ্যে এটা ভাত দিয়ে মানে চাল দিয়ে তৈরি, তো চিতইয়ের গায়ের মধ্যে ঢুকবে না, এই ভিতরে যে ফুটা আছে পিছনে অসংখ্য ছিদ্র আছে, এগুলা সেগুলোর মধ্যে দিয়েই যা দুধটা ঢুকবে। আর আরেকটা জিনিস হচ্ছে, অনেকে হয়তো ইয়ে করবেন, চিতই ভাজতে গেলে পিছনে একটু কালো হয়ে পুড়ে বাদামি টামি হয়ে যায়, অনেকে এগুলা মুছে ফেলেন, আমি মুছবো না, আমার এই ফ্লেভারটা ভাল লাগে আর কি, একটু পোড়া পোড়াটা ভাল লাগে। যাই হোক, এভাবেই রাখবো। এখান থেকে আমি 6টা চিতই ব্যবহার করব। আর আমি এর মধ্যে দিব হচ্ছে গুড়, তো গুড়টা আমি, এটা আখের গুড়, খেজুরের গুড় বিক্রি করা হয়েছে আমার কাছে, একদম পুরো বাটপাড়ি করছে জায়গা, এখন খাজু মানে আখের গুড় ছাড়া খেজুরের গুড় পাবো বা কোথায়, খেজুরের তো বাংলাদেশে অত গাছ নাই। যাই হোক, অসুবিধা নাই। এই গুড়টা আমি দুধটা জাল হওয়ার পরে এর সাথে মিশাবো। দুধের মধ্যে অনেক সময় গুড় দিতে গেলে দুধটা ফেটে যায়, যদি ফেটে গেলে হ্যাভি জোশের একটা ছানা হয়, কিন্তু সেই জিনিসটা আমি এখন করবো না, এটা দুধটা কমে নিক আগে। তো দুধটা কমে যাওয়ার পরে মানে 1/3 কমে যাওয়ার পরে দুধটাকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি, একটু হালকা গরম আছে, এর মধ্যে আমি একটু গুড় মিশাবো, আখের গুড় মিশাবো। গরম দুধের মধ্যে মিশাইলে মানে ফুটন্ত অনেক সময় ইয়ে হয়ে যায়, দুধটা ফেটে যায়, তো সেই জন্য এখন মিশাচ্ছি আমার স্বাদ মতো আর কি, আমি যতটুকু মিষ্টি করতে চাই। অনেক সময় দুধ আর চিনি মিক্স করে দেওয়া যায়, তো আমি একবারে দুধই দিয়ে দিলাম আর কি, মানে গুড়ি দিয়ে দিলাম, গুড় আর চিনি মিক্স করে নেওয়া যায়, কিন্তু আমি একবারে গুড়ি দিয়ে দিলাম, এতে টেস্টটা ভালো হয়। হইল, খুব সুন্দর একটা কালার আসছে। এখন আমি এটাকে চিতই পিঠাগুলোর সাথে মিশাবো। তো এখানে আমি 7টা চিতই পিঠা নিছি, নিয়ে পিঠাগুলার এই যে উপরের যে ফুলা ফুলা জায়গাটা আছে, এই জায়গাগুলা আমি একটু ফুটা ফুটা করে দিচ্ছি, ছিঁড়ে ছিঁড়ে দিছি একটু অল্প অল্প করে, যাতে ভিতরে কোনো বাতাসের বাবল না থাকে। আর চিতই পিঠার পিছন দিকে একটু আলোর দিকে খেয়াল করলে দেখবেন, এখানে শত শত ছিদ্র আছে, ছোট ছোট ছিদ্র আছে, ওইগুলোর মধ্যে দিয়ে যাতে আমার এই দুধ আর গুড়টা ভিতরে ঢুকতে পারে, কারণ ওটা না ঢুকলে ওই ভিতরে মজা হবে মানে ঢুকবে না, মজা হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, যে চিতই পিঠা ভিজাইলে ওই জায়গায় ঢুকলেই নরম হয়। যাই হোক, আমি গুড়ের মিশ্রণটা ওর মধ্যে ঢেলে এটাকে গুড় দিয়ে ডুবায় রাখব, গুড় আর দুধের এইটা দিয়ে, এ প্রচুর রস টানবে। আর আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি এইটাকে দেওয়ার পরে একটু চাপ দিব, দেখবেন নিচ থেকে প্রচুর বাতাসের বাবল উঠতেছে, মানে ওই ভিতরের যে পিঠার মধ্যে যে ছিদ্র ছিদ্রগুলো ছিল তার মধ্যে অনেক বাতাস ট্র্যাপ হয়ে থাকে, যেই জন্য গুড় ঢুকতে চায় না, রসটা ঢুকতে চায় না। এইভাবে একটু চাপ দিয়ে দিলে ওই বাতাসের বাবলগুলো যাতে বাইর হয়ে যায় এবং ওই জায়গাটায় যাতে শিরাটা ঢুকতে পারে, কারণ এই বাতাসগুলো এমনভাবে ট্র্যাপ হয়ে থাকে ওটা 7 দিন ভিজায় রাখলে ওর মধ্যে ঢুকবে না কোনোদিন। আর যখন যদি বাতাস থাকে তাহলে কখনো শিরা ঢুকবে না ওই জায়গার মধ্যে। যাই হোক, হইল যথেষ্ট। এখন আমি এটাকে ঢেকে ফ্রিজের মধ্যে রেখে দিব কালকে সকাল পর্যন্ত, অন্তত 6-7 ঘন্টা এইভাবে রাখতেই হবে, এর কোনো শর্টকাট পদ্ধতি নাই, এইটা কোনো 1 মিনিটের রেসিপি নাই। তো দেখি সারা রাত ভিজা রাখার পরে আমার পিঠের অবস্থা কি। ফ্রিজে ছিল মোটামুটি, একটু রস টেনে গেছে, রসটা কি টানছিল, তারপর যেটুকু টানা টেনে গেছে আর একটু অসুবিধা হয়েছে, এগুলো উঁচা হয়েছিল, এখন আমি একটা পাত্রের মধ্যে এইগুলা ঢেলে রাখবো, যাতে যে এইগুলা এখন রসের বাইরে যে এই জিনিসটা উঁচা হয়েছিল এটাও যাতে একটু রসের মধ্যে থাকে, অসুবিধা নাই, রস ভিতরের গুলা যা টানা টেনে গেছে, কারণ আমার এরকম পাত্র নাই যে একদম পুরো ডুবে থাকবে, ডুবে থাকার জন্য আরো বেশি দুধ দিতে হয় আমার, উঁচাও আমি দেই নাই। যাই হোক, অসুবিধা হবে না, বোধহয় দেখি দেখে কিছুক্ষণ পরে দেখাচ্ছি। তো দেখেন হয়ে গেল, আমি এগুলো ঢেলে নিছি একটা মাটির পাতিলে, একটু দেখতে যাতে সুন্দর লাগে আর কি, বুঝছেন না, একটু সৌন্দর্য না হইলে তো চলবে না, মাটির পাতিলে দেখতে একটু ভালোই লাগে আর কি, মোটামুটি ভালো রস ঢুকছে ভিতরে। আর এই যে একটা আমি কেটে দেখানোর জন্য রাখছি, এটা একটু ভাঙা ভাঙা টাইপের, সেই জন্য কাটতেও সুবিধা। যাই হোক, এই যে দেখেন, এখান থেকে যদি আমি কেটে দেখি, কেটে দেখাই এর ভিতরে,
ভিতরের দিকটা কিভাবে, আচ্ছা ভিতরের দিকটা দেখাই, দেখেন এই যে ভিতরে যে ধরে নিই, ভিতরে যে যে ভিতরে যে ফুটা ফুটাগুলো থাকে সবগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে রস ঢুকে গেছে, এটাই হচ্ছে কথা। এটা তো মানে এই জিনিসটা তো কিছু হবে না, কিন্তু ভিতরে যে ছিদ্র ছিদ্রগুলো থাকবে সেই ছিদ্রগুলোর মধ্যে যাতে রসটা সমানভাবে যায়, ভালোভাবে যায়, এটাই হচ্ছে এটার মজা। খাইতে হ্যাপি জোস, এভাবেই দুধ চিতই তৈরি করা হয়। দুধ চিতই সিম্পল কথা হচ্ছে দুধের মধ্যে গুড়গুলে তার মধ্যে সারা রাত ভিজা রাখতে হয়। এটা আমারটা দেখেন, যেখানে দেখেন দুনিয়ার যেখানে তৈরি হোক একই প্রসেসে সবগুলো তৈরি হয়, তো খুব সহজে তৈরি করে ফেলা যায়। হ্যাপি জোসের একটা খাওয়া, তামা তামার করে খাইয়া ফেলার দেবো। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।